উপরালা কেউ বলতেছে আল্লাহ কেউ বলে ভগবান কেউ বলে গড কেউ বলে ঈশ্বর কিন্তু আসলে কিন্তু লোক একজনই বিভিন্ন ভাষাভাষী লোক এক একজন এক এক নামে ডাকলেও কিন্তু উনি একজন উনার ক্ষমতা অনেক বেশি উপরালা মানুষকে সৃষ্টি করেছে যন্ত্র জানোয়ার সৃষ্টি করেছে এবং অনেক কিছু সৃষ্টি করেছে যেগুলো আমাদের আপাত দৃষ্টিতে সেগুলো বেকার মনে হলেও অনেক কিছু কিন্তু আসলে অনেক কিছু বেকার নয় অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা ব্যবহার জানি না এই কারণে আমরা বলতেছি যে এটা বেকার এটার কোনো কাজ নেই যে পৃথিবীতে আজ পর্যন্ত আপনি কোনোদিন পাবেন না এমন কোন জন্তু যে আমাদের কোনো কাজে আসে না এমন কোনো জিনিসপত্র নেই যেটা আমাদের কোনো কাজে আসে না সব জিনিসপত্র সবকিছু কিন্তু আমাদের টুকিটাকি কাজে অবশ্যই লাগে যে জীবনে কোনোদিন কোনো মানুষকে আপনি বেকার মনে করবেন না কোনো মানুষকে আপনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না যে পৃথিবীতে এমন কোনো জিনিসপত্র সেটা হতে পারে সামান্য পরিমাণে একটি ফাথর হতে পারে একটি কাঠ যেটাকে আমরা অনেক সময় তুচ্ছ মনে করি কিন্তু আসলে কোনো কিছুকে তুচ্ছ মনে করার মতন ক্ষমতা আমাদের নেই কারণ সৃষ্টিকর্তা এমনভাবে এগুলো সৃষ্টি করেছে যে আমাদের যেন উপকারে আসে এমন কিছু যন্ত্রপাতি আসে বা এমন কিছু জিনিসপত্র আসে যেগুলো হয়তো একজনে ব্যবহার জানে তার কাছে অনেক মূল্য আবার আরেক একজন ব্যবহার জানে না এখানে তার কাছে মূল্যহীন এটা হলো পৃথিবীর নিয়ম যে এক একজনের কাছে সেটা খারাপ লাগতে পারে বিভিন্ন জন বিভিন্ন মত এক একজনের এক এক রকম মত তাই আমাদেরকে সেই কথা খেয়াল রাখতে হবে যে কোনো কিছুকে আমরা যেন বেকার মনে না করি যে ওই ওই জিনিসটা বা ওই মানুষটা আসলে অকর্মা তাকে আমাদের কোনো কাজে লাগবে না আসলে কিন্তু বাস্তবটা বাস্তব আসলে সব কিছুই কিন্তু আমাদের কাজে লাগে হয়তো আমরা ব্যবহার করতে জানি না বা ব্যবহারের নিয়ম আমরা জানি না এই কারণে সেটা আমাদের দুর্বলতা কিন্তু সেটা উপর দুর্বলতা নয় আমাদেরকে শিখতে হবে যে আমাদের কখন কোনটা কি ব্যবহার করতে হয় একটা ঘড়ি যেটা ক বন্ধ আছে, যেটা চলতেছে না তারপরেও কিন্তু সে ঘড়িটা কিন্তু দিনে দুইবার কিন্তু সঠিক সময়টা দিতেছে আমরা হয়তো আপাত দৃষ্টিতে যদি দেখি যে হয়তো ঘড়িটা বন্ধ হয়ে আছে যে সেটার তো কোনো মূল্য নেই কিন্তু দেখবেন যে গড়িটা যে সময়টার মধ্যে দাঁড়ানো আছে যে সময়টার মধ্যে এখন আছে ওই সময়টা কিন্তু আবার রাত্রে এবং দিনে কিন্তু ওই সময়টা একবার না একবার ফেরত আসে তা আমাদেরকে অবশ্যই সেই কথা খেয়াল রাখতে হবে যে পৃথিবীতে উপরালা আমাদের সবাইকে সমান জ্ঞান দেয় নাই উপরালা আমাদের এক একজন এক এক রকম জ্ঞান দিয়েছে এক একজন এক এক রকম ক্ষমতা দিয়েছে কেউ ক্ষমতা ব্যবহার করতে জানে আবার কেউ ক্ষমতা ব্যবহার করতে জানে না আমাদের মধ্যে উপরালা অনেক শক্তি দিয়েছে আমাদেরকে আনলিমিটেড পাওয়ারফুল অনেক ক্ষমতা দিয়েছে অসীম ক্ষমতার অধিকারী আমাদেরকে বানিয়েছে আমাদের মধ্যে আমরা অনেকে সেই ক্ষমতা ব্যবহার করতে জানি না সেটা আমাদের একান্ত ব্যক্তিগত দুর্বলতা আমরা জানি না সেটা আমাদের ব্যর্থতা সেটা কিন্তু আলার কোনো ব্যর্থতা নয় যে আমাদের সমাজে আপনি দেখবেন যে আপনি কোনো ব্যক্তিকে আপনি বেকার মনে করতে পারবেন না যে একজন মন্ত্রী রাষ্ট্রপতি একজন এমপি যেমন ইলেকশনের সময় একটা মাত্র ভোট দিতে পারে যে একজন কৃষক একজন গ্রামের লোক সেও কিন্তু একটা মাত্র ভোট দিতে পারে ভালো করে জেনে নিন যে একটা ভোট কিন্তু সবাই দিতে পারে তাহলে যে উনি প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক অথবা উনি বড় কোনো পদে হোক যে কিন্তু সে কিন্তু ইচ্ছে করলে যে তার ক্ষমতার জোরে কিন্তু সে দশটা ভোট দিতে পারবে না কারণ সেও কিন্তু একটা ভোটে দিতে পারবে আর যে গ্রামের একজন ব্যক্তি সে তো একেবারেই গ্রামের কৃষক হয়তো তার এত শক্তিও না এত ক্ষমতা নেই কিন্তু তারও কিন্তু একটা মাত্র ভোট দেওয়ার অধিকার আছে পৃথিবীর যেমন প্রতিটি প্রাণী যে একটা করে উপরাল তার জীবন দিয়েছে গ্রামের একজন ব্যক্তি এবং শহরের একজন ব্যক্তি একজন কুটিপতি একজন গ্রামীণ একজন যে যে চাষ চাষা তারও কিন্তু উপরাল একটা মাত্র জীবন দিয়েছে জীবন কিন্তু সবার একটাই একজন কুটিপত্তে মারা গেলে তাকে যেমন মাটির নিচে ধাপন করা একজন গরিব ব্যক্তিকেও কিন্তু মাটি এর নিচে ধাপন করা হয় এটা কিন্তু সবার বেলায় হয়ে থাকে যে আমরা যদি অনেক সময় মনে করি যে আসলে আমরা তো অনেক শিক্ষিত আমরা তো অনেক কিছু পারি আমার আমরা তো অনেক উপরে আসি কিন্তু গ্রামে যারা আছে বা আমাদের আশেপাশে গরিব শ্রেণী যারা আছে তাদের কিছুই নেই এটা হলো আমাদের সবচেয়ে বড়ো বোকামি কিন্তু দেখুন আপনি চলার পথে কিন্তু আপনি যারা গরিব আছে যেমন অনেক অটো রিক্সা ড্রাইভার রিকশা ড্রাইভার থেকে ধোপা নাপিত কামার কুমার যা আছে কিন্তু আমাদের কিন্তু সবাইকে প্রয়োজন আমরা কিন্তু একজন ছাড়া কিন্তু কার চলতে পারি না কোনো না কোনো ভাবে আমরা একজন আরেকজনের সাথে অতপ্রতভাবে জড়িত আমরা কাউকে বেকার মনে করা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা কাউকে ঘৃণা করা অবহেলা করা এটা আসলে ঠিক নয় আমাদের মধ্যে অনেকে দেখা গেছে যে সে নিজে অনেক অহংকার করতেছে হয়তো ভালো চাকরি করতেছে ভালো একটা পদে আছে তার ভালো অনেক সুনাম আছে অনেক কিছু আছে অনেক সময় সে তার নিজের ব্যক্তিগত কোনো সুনাম না থাকলেও নিজের সুনাম কিন্তু নিজেই করে অনেক সময় তার গ্রামের তার আশেপাশে এমন কিছু গরিব লোক দেখলে সে অনেক সময় নাক ছিটকায় তার সাথে অনেক সময় হাত মিলাতে চায় না অনেক সময় তাকে দেখলে মাথা ঘুরিয়া ঘুরেই রাখে যে অনেক সময় চোখ অন্যদিকে ঘুরিয়ে রাখে যেন তাকে না দেখতে হয় অনেক সময় ঘৃণা করে যে তার আশেপাশে অনেক সময় চায় যাইতে না অনেক সময় কোনো গরিব ব্যক্তি যদি অনেক সময় কিছু ধনী ব্যক্তিকে খাদ্য দিলে সে খাইতে চায় না কারণ তার কাছে ঘৃণা মনে হচ্ছে যে সে অবহেলা করতেছে যে 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 ওই গরিব ব্যক্তি আমাকে কি দিতেছে আমরা আমাদের মধ্যে অনেকে কিন্তু আসলে ভুলটা করে থাকি কিন্তু একজন গ্রামের কৃষক যা কিছু করতে পারে যে অনেকজন অনেক আমাদের পক্ষে যারা অনেকে শহরে বা বড় বড় পদে আছে যারা সব সময় নিজেকে অনেক বড়ো মনে করে হয়তো তাদের পক্ষে সেই কাজটা সম্ভব নয় যে গ্রামের একজন ব্যক্তির যে যতটুকু জ্ঞান আছে যে সে যতটুকু করতে পারে শহরের একজন ব্যক্তির পক্ষে কিন্তু আসলে সে কাজটুকু করা সম্ভব হয় না এটাই হলো বাস্তব একটা সত্য ঘটনা আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে পৃথিবীতে বেকার বলতে কেউ নেই যে পৃথিবীতে সবাই কিন্তু কম বেশ কিন্তু তার ক্ষমতা উপরালা দিয়েছে যে ক্ষমতা সবার আছে। কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই ক্ষমতা ব্যবহার করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতেছি সেটা হলো যে আমাদের যে বাস্তব যে চরিত্র সেটা হলো যে আমরা সবাইকে অনেক সময় ছোট মনে করি আমি যখন বড় অবস্থানে থাকি আমাদের মধ্যে অনেকে এটাই বড় ভুল করে থাকে আসলে কিন্তু কুপোরালা কিন্তু কাউকে ছোট কাউকে মাঝারি করে সৃষ্টি করে না উপরালা কিন্তু সবাইকে সমান সৃষ্টি করেছে অনেক সময় আমরা আমাদের ব্যক্তিগত দোষের কারণে ব্যক্তিগত সমস্যার কারণে আমরা আসলে অনেকে নিচে মাধ্যমে আমরা পড়ে আসি উপরালা কখনো বলে না যে গ্রামের কোনো ব্যক্তি সে ইচ্ছে করলে কুটিপতি হতে পারবে না গ্রামের কোনো ছেলে সে ইচ্ছে করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না যে উপরওয়ালা কখনও সেটা বলে না কিন্তু আমাদের সেটা একান্ত ভুল সেটা আমাদের নিজের ব্যক্তিগত ভুলের কারণেই আমরা সেটা মনে করি আমাদের অনেকে গ্রামে থাকা অবস্থা বা অনেকে গরিব অবস্থায় থাকার কারণে অনেকে মনে করতেছে যে আমি হয়তো জীবনে কোনো দিন ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় কোনো কিছু হতে পারবো না তার কারণ হলো গ্রামের থেকে কেউ কোনো দিন অতীতে হতে পারে নাই পারবে না আসলে সেটা সে ছিল আমাদের একটা ধারণা একটা ভুল ধারণা ছিল কারণ অতীতে হয়তো পারে নাই সেটা অতীতে সেই যোগাযোগ ব্যবস্থা ওই রকম ছিল না সেটা অতীতের সে ধ্যান ধারণা কিন্তু এখন বর্তমানে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করাটা ঠিক হবে না এখন আমাদেরকে আমাদের চরিত্র বদলাতে হবে আমাদের ধ্যান ধারণা বদলাতে হবে আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে আমাদেরকে এখন নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে যে শহরের একটা সেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে গ্রামের একটা সেলও কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বা যা হওয়ার সে হতে পারবে এমন ক্ষমতা কিন্তু কুপনালা দিয়েছে কিন্তু আমাদের মধ্যে না আমরা কিছু ব্যক্তি নিজে নিজে ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করে আমরা বলি যে গ্রামের ছেলে কোনো দিন এটা হতে পারবে না গ্রামের ছেলে এটা হওয়া সম্ভব নয় এটা আসলে আমাদের একান্ত মূর্খতার একটা লক্ষণ তা আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা সবাই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারি সফলতা অর্জন করতে হলে যেটা প্রয়োজন সেটা হলো আমাকে আগে নির্ধারণ করতে হবে পরিকল্পনা অনুযায়ী যে আমি এটা হব আমাকে এটা করতে হবে যখন আমরা পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করি তখন আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারবো সফলতা অর্জন করা যে শুধু শহরের জন্য এসেছে তা নয় আবার ছেলের জন্য এসেছে তা নয় ব্যবসায়ী ছেলের জন্য এসেছে তাই নয় যে কৃষকের ছেলে কোনো দিন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে এমন কোনো কথা নয় অথবা কেউ ধোপা নাপিত এদের পেশায় আসে তাই বলে যে সে তার ছেলে কোনো দিন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না এমন কোনো কথা নয় আমি কোনো পেশাকে ছোট করে দেখতেছি না ছোট পেশা হলো চুরি ডাকাতি মানুষকে খুন করা ওগুলো হলো সবচেয়ে খারাপ পেশা কিন্তু আমাদের মধ্যে অনেকে আমরা নিচক মূর্খতার কারণে আমরা হয়তো আমাদের এলাকাতে হয়তো চাষি যে কামার কুমার দোপা নাপিতা আমরা এদেরকে অনেক সময় ছোট নজরে দেখি আসলে যারা ছোট নজরে দেখে ওরাই হলো আসলে বাস্তবে ছোট নজরে যারা ওরাই কিন্তু আসলে ছোট ছোটো কিন্তু করা নয় কর্ম কখনো মানুষকে ছোট করে না ছোট করে আমাদের মন মানসিকতা আমাদের চরিত্র তো আজকের ভিডিওতে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাই যে সেটা হলো যে আমরা ইচ্ছে করলে সবাই জীবনে কোটিপতি হতে পারি আমরা ইচ্ছে করলে জীবনে সফলতা অর্জন করতে পারি যে হয়তো আমার দাদা বা আমার দাদার বাবা বা আমার দাদার দাদা হয়তো জীবনে কোনদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে নাই যে তার অর্থ আমি পারব না এমন কোনো কথা না আমার সন্তানেরা পারবে না এমন কোনো কথা নয় আমার সন্তানের সন্তানেরা না এমন কোনো কথা না সবার পক্ষে সম্ভব শুধু আমাদেরকে আমাদের মন মানসিকতা একটু চেঞ্জ করতে হবে আমাদের পরিবর্তন আমাদের নিজেরে করতে হবে তাহলে কিন্তু আমরা সব কিছুই করতে পারবোই যে পৃথিবীতে উপরালা সবাইকে সমান ক্ষমতা দিয়েছে সবার সমান অধিকার আছে আমরা করতে পারি কিন্তু আমরা পাশে লোকে কিছু বলে আবার আমরা কিছুটা মিথ্যা স্বপ্নের মধ্যেই আসি যে আমরা মনে করে যে কেউ যখন না আমি পারবো না আসলে কিন্তু কেমন কোনো কথা নয় চেষ্টা করে দেখুন দেখবেন সফলতা অর্জন করতে পারবেন আপনি শুরু করে দিন যা কি করতে চান আপনি কি আপনার মন চায় আপনি শুরু করে দিন এখন এই মুহূর্তে শুরু করে দিন আপনি সফল হতে পারবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন শুধুমাত্র আপনাকে দৃঢ় সাথে শুরু করতে হবে আপনি শুরু করে দিন কী করতে চান কি ভালো কাজ করতে চান দেখবেন সব কিছু হয়ে যাবে সব রাস্তা খুলে যাবে আপনার জন্য শুধু আপনাকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করুন আপনি শিখুন কি পারেন না আপনি সেটা শিখুন কি আপনার মধ্যে অভাব আছে সেটা পূরণ করুন দেখবেন আপনি সবকিছু করতে পারেন পৃথিবীতে সব কিছু সম্ভব ওপরাল আপনাকে ওই দিনে সাহায্য করবে যেদিন আপনি আপনার নিজেকে নিজে সাহায্য করবেন আপনার নিজেকে সাহায্য করবেন উপরাল আপনাকে সাহায্য করবে এবার আপনি জীবনে কি করতে চান জীবনে কি হতে চান আপনার আগামী ভবিষ্যতে আপনি কোথায় দেখতে চান নিজেকে নিজে সাহায্য করুন উপরাল আপনাকে অবশ্যই সাহায্য করবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার জীবনে একটু পরিবর্তন আনতে পারে তাহলে একটা ভালো কাজ করুন ভালো কাজে সাহায্য করুন অথবা ভালো কাজ সরাসরি করুন আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়াতে আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন লিঙ্ক শেয়ার করে সবাইকে অন্তত জানিয়ে দিবেন যে সবার সব কিছু করার ক্ষমতা আছে শুধুমাত্র আমাদের একটু চেষ্টা করার প্রয়োজন আর পৃথিবীতে কেউ বেকার কেউ নয় সবাই কিন্তু কাজ করতে পারে সবার সকাল ক্ষমতা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম রাঘাত বরাকাত